তিনি প্রসঙ্গ দশ হাজার তিনশো তেস শিক্ষক ও রাজ্য শিক্ষা দপ্তর নি চব্বিশতম পর্ব গ্রতি মরোন জতনামগ ওর ও আসনেকা দশ হাজার তিনশো তেসের কয়েকজন শিক্ষক এখনো চাকরিটি বহাল একেমত বাহাইকে বহাল সম্ভবা হাগ বিশ্বমান আপনি পড়ি নাই তাবুক ওর সৈজা ফাইকা শিক্ষকদের চাদা দিয়ে দশ হাজার তিনশো তেইশের এক ভাগ্যবানকে চাকরিতে বহাল রাখলেন নব্যরাম প্রধান শিক্ষিকা একেই বলে ক্ষমতা একত্রিশে মার্চ সমস্ত দশ হাজার তিনশো তেইশ এট হক শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেলেও কিছু কিছু ভাগ্যবান ডিডিউডির পছন্দের লোক হবার সুবাদে বিভিন্ন অপকর্মের সাক্ষী থাকার কারণে দু একজন ভাগ্যবান ভাগ্যবতী এখনও চাকরিতে। বরুণ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের থেকে চাঁদা তুলে রয়েছেন ঠিক যেমন রয়েছেন অম্বিকা সরকার নামের ইংরেজি দিদিমণি এখন বিলুনিয়া ইংলিশ মিডিয়ামের বিআরপি হিসেবে তেমনি আগরতলার বনেডি স্কুলের টকমাদারি শিশুবিহার স্কুলের আন্ডার শিক্ষক শিক্ষকজনী কর্ণজিৎ পালবাবুও আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি এই আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষকে চাকরি চলে গেলেও প্রধান শিক্ষিকা ব্র্যাকেটও শিকা বড় ভামের চাতা প্রধান শিক্ষিকা নেই তার স্বামীর ক্ষমতার ব্র্যাকেট বিশেষ সিজাউকা স্বামী অনিল সরকার ও তপন চক্রবর্তীর উয়েসদি ভলে বলি আইন হয়ে এখন নাকি একেবারে গেরোয়া সেজে যা খুশি করতে পারেন স্বামী স্ত্রীর দুজনেই এহেন বড মেজাজি রুচিহীন ভাষা প্রয়োগকারী প্রধান শিক্ষিকা সবাইকে সমস্ত কর্মচারীদের হুলিয়ে জারি করে জারি করেছেন দুশো টাকা পাঁচশো টাকা করে চাঁদা দিতে হবে এবং চাঁদা সংগ্রহ করছেন তিনি কারণ দেখিয়েছেন এই স্কুলে কম্পিউটার জানা এবং বেতন বিল করা আপলোড ডাউনলোড করার মতো কেউ নেই তাই কর্ণবাবুকে তিনি মায়া করে রেখেছেন অথচ আচার্যের বিষয় হলো এই স্কুলে পাঁচজন ক্লার্ক রয়েছেন যাদের একজন হেড ক্লার্ক এক একজন দশ বারো বছর ধরে এই স্কুলে গাতি করেছেন ভাম আমলে এরা বাম ছিলেন এবং এখনও বামই রয়েছেন এরা প্রধান শিক্ষিকার মতো মেয়েকে রাম হতে পারেনি এদের কি কাজ প্রধান শিক্ষা বলতে পারেন মাস শেষ হলে মোটামুটি বেতন নিচ্ছেন প্রধান শিক্ষাও এদের কিছু বলেন না কী রহস্য কে জানে তারা কি তারা নাকি কাজ জানেন না কি পরিমাণ চাটা উঠেছে তা কেউ জানেন না তিনি সবসময় প্রাইমারি পুরানো হক পণ্ডিতের উচ্চ মাধ্যমিকের সমস্ত কাজে দেখে আনেন তার হাত নাকি অনেক লম্বা যে কেউ বদলি করে দিতে পারেন যে কাউকে বদলি করে দিতে পারেন তাই সবাই বয়ে তারা ট্যাক্সের সার পাবেন না কারণ টাকাটা কাটা গেছে ওই অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনাদের অ্যাকাউন্ট থেকে নয় ট্যাক্স সার যদি পান তবে প্রধান শিক্ষিকা পাবেন বা স্কুল পাবে যদি স্কুল সার পাই তখনও চালু প্রধান শিক্ষিকায় লাভ কারণ যা যা গোতলা স্কুলে এতদিনে তিনি করেছেন তার থেকেও কিছু রেহাই পাওয়া যাবে শোনা যাচ্ছেন নব্বই হাজার টাকার উপরে চাটা উঠেছে তাদের জন্য এবং শিক্ষক ব্র্যাকেট বিশিং এড হক কর্ণজিৎবাবুর জন্য ন্যূনতম দুশো টাকা করে হলেও পঁচাত্তর আশি জন কর্মচারীর কাছ থেকে পনেরো থেকে ষোলো হাজার টাকা চাটা এসেছে নগদে শিক্ষক কর্মচারীরা কোনো কাগজ দেখতে পান না তিনি দেখানো না এসব তিনি সবসময় নিজের ঘনিষ্ঠের চামচা ধরনের দু তিনজন শিক্ষকের মাধ্যমে করিয়ে নেন এ ব্যাপারে সম্প্রতি অডিকটা নাকি প্রধান শিক্ষকের তলব করেছেন তিনি সরাসরি নাকি অস্বীকার করেছেন অর্থাৎ ডাহা মিঠে এমন ডাকাবুকু মহিলা তিনি আর অডিকটাও কি বলবেন সবাই যে সিপিএমের একেবারে গোয়ালগড়ের গোলাই ছিলেন যদিও এখন গেজেটের সঙ্গে অন্যতম সদস্য হিসেবে পরিচয় দিয়ে থাকেন তিনি কেমন প্রধান শিক্ষিকা মেলাঘড়বাসীও জানেন মেলাঘরে থাকাকালীন হামেশাই স্কুলে যেতেন না বক্ত বলে। কিন্তু তখনও এই চাকমা সাহেবই ছিলেন অধিকর্তা পালা বদলের পর স্বামীর হাত ধরে চাকমা বাবু এনে দিলেন এই স্কুলের বারোটা বাজানোর জন্য ছাত্র ছাত্রছাত্রী অভিভাবকদের কাছে যান খুশ করুন বিদ্যালয়ের অবস্থা বেতরে সরকারের নির্দেশ রয়েছে প্রধান শিক্ষিকা সপ্তাহে এগারোটা ক্লাস করবেন আর্টস পর্যন্ত যতদিন হেডমাস্টারই করেছেন দিন একটা ক্লাসেও তিনি পড়েছেন কি রহস্যজনকভাবে তিনি রুটিনে তার ক্লাস সাজিয়ে রেখেছেন অথচ তিনি আবার অঙ্কে ডক্টরেট কি লজ্জার ব্যাপার একজন ডক্টরেট ডিগ্রিদারি যদি সপ্তাহে এগারোটির স্থলে একটি ক্লাস নেন তবে শিক্ষার্থীরা কত লাভবান হতে পারত উপরের ক্লাস তো বাদে দিলাম আসলে তিনি বই পান ক্লাস করতে তাই সারাদিন নানা কাজের অচ্ছিলাই ব্যস্ততার বান করেন তবে তিনি জানেন কাকে খুশি করলে তিনি আরামে থাকতে পারবেন বনেডি স্কুলে মন্ত্রী আমলাদের তিনি যেভাবে বজনা করেন তা একজন প্রধান শিক্ষিক শিক্ষকের কাছে অত্যন্ত লজ্জার বেদনার তিনি তো লজ্জা গৃণা বই এই তিন থাকতে নয় গুসের তাই লজ্জা বুথ থেকে তিনি উপরে উঠে গেছেন মন্ত্রী অদে কট্টারা শুধু ঝুমলা বাজিতেই সিদ্ধ অধিকাংশ মন্ত্রী এস এম সি সবাই সব জানেন কিন্তু সবাই পূর্বে এক সূত্রে গাটা ছিলেন তাই এসব অর্ৈতিক কাজ হচ্ছে বাকিটা ভবিষ্যতের জন্য থাকলো